আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক ভালো আছো। সো আজকে আমি কথা বলবো আমাদের এইচএসসি আইসিটি চ্যাপ্টার 5 সি প্রোগ্রাম এ অধ্যায়ের গুরুত্বপূর্ণ একটি সি প্রোগ্রাম নিয়ে, যেটা হচ্ছে আমাদের বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য ফ্লোচার্ট অ্যালগোরিদম সি প্রোগ্রাম। সো প্রথম আমাদের বুঝতে হবে বিষমবাহু ত্রিভুজ কেমন। বিষমবাহু ত্রিভুজ হচ্ছে যেই ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে আলাদা আলাদা। অর্থাৎ যদি আমি একটা চিত্রের মাধ্যমে তোমাদেরকে বোঝাই, ধর আমি একটা ত্রিভুজ আঁকলাম, এটা একটা বিষমবাহু ত্রিভুজ, রাইট? সো এই ধরো এই বাহুটার দৈর্ঘ্য হচ্ছে 9 সেন্টিমিটার, এই বাহুটার দৈর্ঘ্য হচ্ছে তোমার 8 সেন্টিমিটার, এই বাহুটার দৈর্ঘ্য হচ্ছে ধরো 4 সেন্টিমিটার, ঠিক আছে? তাহলে এই ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে ভিন্ন ভিন্ন। তাহলে যখন আমরা কোনো ত্রিভুজের বাহুগুলো হচ্ছে ভিন্ন ভিন্ন থাকবে, বাহুর দৈর্ঘ্য ভিন্ন ভিন্ন থাকবে, মানে একটার সাথে একটা মিল থাকবে না, ডিফারেন্ট ডিফারেন্ট বাহুর দৈর্ঘ্য, তখন সেটাকে আমরা বলছি বিষমবাহু। অর্থাৎ যেই ত্রিভুজে হচ্ছে প্রতিটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে ভিন্ন ভিন্ন, একটা বাহুর সাথে আরেকটা বাহুর কোনো মিল নেই। আচ্ছা, সো যদি আমাদেরকে এটার সি প্রোগ্রামটা করতে বলে, তা আমরা কীভাবে করবো? খুবই সহজ। প্রথমে আমাদের জানতে হবে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য সূত্রটা কী। তাহলে একটু আমরা জেনে নেই বিষ্ণবাহু ত্রিভুজ এটার জন্য আমাদের প্রথমে এটার সূত্রটা আমাদের জানতে হবে। বিষ্ণবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। এটা হচ্ছে আমাদের সূত্র। সো অনেকেই হচ্ছে সূত্রটার সাথে পরিচিত না বা অনেকেই জানো না, এটা নিয়ে হচ্ছে টেনশনের কোনো দরকার নাই, আমরা স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা বিষয় হচ্ছে জানবো। এটা হচ্ছে আমাদের সূত্র, যেটা হচ্ছে রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। তাহলে আমাদের এখানে ত্রিভুজের ক্ষেত্রে আমাদের ধরো এটা হচ্ছে এ বাহু, এটা বি বাহু, এটা সি বাহু, রাইট? এই তিনটা বাহু এ বি সি। আমি একটু আরেকটু ক্লিয়ারলি লিখি, এটা হচ্ছে ধরো আমাদের বি, এটা এ, এটা হচ্ছে সি। তাহলে এই তিনটা বাহু আমরা জানি ত্রিভুজে তিনটা বাহু থাকে, তিনটা বাহুর আমরা নাম দিলাম এ বি সি, ওকে ফাইন। এখন এখানে যে তুমি দেখতে পাচ্ছ এ বি সি, তার মানে তুমি বুঝেই গেছো এই ক্ষেত্রফলের মধ্যে আমরা ক্ষেত্রফলের যে সূত্র, সেই সূত্রের মধ্যে এ বি সি মানে এই যে ত্রিভুজের যে বাহুগুলো আছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি, ওকে ফাইন। এখন আমাদের কাজ হচ্ছে এই যে অ্যাস, এই অ্যাসটা কোত্থেকে আসলো বা অ্যাসটা আমরা কীভাবে বের করবো, এটা আমাদের অবশ্যই লাগবে যেহেতু আমাদের এটা ক্ষেত্রফলের মধ্যেই আছে, রাইট? সো অ্যাসটা হচ্ছে মূলত এটাকে বলা হয় অর্ধ পরিসীমা। কী বললাম? অর্ধ পরিসীমা। এখন খেয়াল করো, তুমি যখন যে কোনো চিত্রের, এটা ত্রিভুজ হতে পারে, এটা চতুর্ভুজ হতে পারে, যে কোনো চিত্রে যখন তুমি পরিসীমা বের করবা, পরিসীমা মানে কী? পরিসীমা মানে হচ্ছে যে যতগুলো বাহু আছে সবগুলো বাহুর দৈর্ঘ্যের যোগফল। তার মানে আমাদের এই ত্রিভুজের ক্ষেত্রে আমাদের বাহু আছে কী কী? এ বি সি। একটা আমাদের, আমি তোমাদের কাছে একটু জানিয়ে রাখি, এখানে কিন্তু 9, 8, 4 এগুলো কিন্তু র্যান্ডম, আমি জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য দিলাম। অর্থাৎ এই ত্রিভুজের একটা বাহুর সাথে আরেকটা বাহুর মিল নাই, এই জিনিসটা জাস্ট আমি তোমাদেরকে বোঝানোর জন্য দিলাম, ঠিক আছে? এগুলো কিন্তু আবার তোমরা কাউন্ট করবা না, আমি একটু তোমাদেরকে বলে দিলাম, আবার অনেকে কনফিউজড হয়ে যাবে, রাইট? এই কারণে মূলত হচ্ছে এখানে আমরা কাজ করব চলক নিয়ে, এ বি সি এই তিনটা চলক নিয়ে কাজ করব। কারণ আমাদের বাহুর মানগুলো অজানা, বাহুর মানগুলো হচ্ছে আমাদের ইউজাররা দিবে, তাদের ইচ্ছা মতো দিবে, দেন এটার আউটপুট কী আসবে বা ক্ষেত্রফল কী আসবে সেটা হচ্ছে তারা বের করবে, রাইট? আচ্ছা, সো আমি জাস্ট তোমাদেরকে বোঝালাম যে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে একটা বাহুর সাথে আরেকটা বাহুর মিল থাকে না, ডিফারেন্ট ডিফারেন্ট দৈর্ঘ্য হয়, ওকে ফাইন। তাহলে এখানে আমরা যে বাহু দেখতে পাচ্ছি এ বি সি, তার মানে এই ত্রিভুজের যদি আমরা পরিসীমা বের করতে চাই তাহলে কী হবে? আমাদের পরিসীমা সমান হবে, একটু দেখো, আমাদের পরিসীমা হবে, আমি বললাম পরিসীমা মানে হচ্ছে যে কোনো চিত্রের বাহুগুলোর যোগফল। তাহলে পরিসীমা কী হবে? তিনটা বাহু যোগ করলে এ প্লাস বি প্লাস সি। তাহলে এই তিনটা বাহুর যোগফল যেটা হবে সেটাই হচ্ছে এই ত্রিভুজের পরিসীমা। তাহলে আমি বললাম অ্যাস সমান সমান হচ্ছে কি? অর্ধ পরিসীমা। তাহলে অ্যাস যদি আমরা বের করতে চাই তাহলে আমাদের কী করতে হবে? তাহলে আমাদের যেটা করতে হবে অ্যাস ইকুয়াল এই যে পরিসীমা যেটা আমরা পাচ্ছি, জেনুইন যে পরিসীমা, তিনটা বাহু যোগ করলে যে অরিজিনাল পরিসীমা আমরা পাই সেটাকে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে আমরা কী পাবো স্যার? আমরা পাবো হচ্ছে অর্ধ পরিসীমা, ঠিক আছে? তার মানে আমি আরেকটু তোমাদেরকে রিক্যাপ করে দিই। প্রথমত আমরা যদি বিষ্ণবাহু ত্রিভুজের ক্ষেত্রফল দেখি, ক্ষেত্রফলের সূত্র হচ্ছে এটা রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। সো আমরা এ বি সি এই মানগুলো আমাদের কিন্তু আমরা খুব সহজে পেয়ে যাব, কারণ আমাদের ইউজার এগুলোর ইনপুট দিবে, আমরা এখানে এ বি সি দেখতে পাচ্ছি। কিন্তু অ্যাস যেটা আছে, অ্যাসটা কি? অ্যাস হচ্ছে আমাদের অর্ধ পরিসীমা। তাহলে অর্ধ পরিসীমা কোথেকে আসলো?
পরিসীমা মানে হচ্ছে যে কোনো চিত্রের যে বাহুগুলো আছে সেই বাহুগুলোর যোগফল। তাহলে আমরা প্রথমে কি করলাম, এই ত্রিভুজের তিনটা বাহু এ বি সি এই তিনটা বাহুকে আমরা প্রথমে যোগ করলাম। যোগ করে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে পরিসীমা। তাহলে এই পরিসীমাকে যদি আমরা দুই দিয়ে ভাগ করি তাহলে যেটা আমাদের ফলাফল আসবে সেটা হচ্ছে অর্ধ পরিসীমা। তার মানে এই ত্রিভুজের পরিসীমাকে যখন আমরা দুই দিয়ে ভাগ করব তখন আমরা এস এর মানটা পাবো, উইচ ইজ অর্ধ পরিসীমা, রাইট? ওকে, তাহলে আমরা আমাদের সূত্রের মধ্যে যেই প্রবলেমগুলো হতে পারে সেগুলো আমি তোমাদেরকে ক্লিয়ার করে দিলাম। তাহলে এখানে আমাদের যে কাজগুলো করতে হবে, প্রথমে আমাদের অর্ধ পরিসীমা বের করতে হবে, তারপর আমাদের সূত্রে যেতে হবে। আমরা কিন্তু সরাসরি সূত্রে গিয়ে তারপর আবার অর্ধ পরিসীমা বের করতে পারবো না। যখন আমরা আমাদের অ্যালগোরিদম করব, ফ্লো চার্ট করবো, সেক্ষেত্রে প্রথমে অর্ধ পরিসীমা আগে বের করব, অর্থাৎ প্রথমে সবগুলো বাহুর যোগফল করব, তারপর এটাকে দুই দ্বারা ভাগ করব, দেন ভাগফল যেটা আসবে এটা হচ্ছে অর্ধ পরিসীমা, তারপর হচ্ছে আমাদের এস এর মানটা আমাদের যে ক্ষেত্রফল সেটার মধ্যে যাবে, রাইট? ওকে, তাহলে আমরা শুরু করে দিই আমাদের ফ্লো চার্ট। তাহলে প্রথমে আমরা ফ্লো চার্ট করবো, পাশে আমরা অ্যালগোরিদম করব। তাহলে ফ্লো চার্ট যদি আমরা করি, ফ্লো চার্ট ফাইন, তাহলে আমরা প্রথমে কী করবো, প্রোগ্রামটা শুরু করব। তাহলে প্রোগ্রাম শুরু করার জন্য এই যে চিহ্নটা ইউজ করলাম, স্টার্ট ফাইন, এরপর আমাদের কারো হচ্ছে ইনপুট নিতে হবে। তাহলে ইনপুট নেওয়ার ক্ষেত্রে আমাদের ইনপুট কী কী আছে, এ বি সি, তোমরা ইতোমধ্যে দেখছো যে আমাদের ইনপুট আছে হচ্ছে এ বি সি, এ বি সি, ঠিক আছে, ফাইন। তাহলে আমরা এরপরে ইনপুট দিব, ইনপুট নেওয়ার জন্য আমরা সামান্তরিক চিত্রটা ইউজ করি, ইনপুট হচ্ছে এ বি সি, ওকে। এরপর আমাদের প্রসেস করতে হবে। তাহলে প্রসেসের ক্ষেত্রে আমরা সরাসরি হচ্ছে কী করতে পারবো না, ক্ষেত্রফলে যেতে পারবো না। প্রথমে আমাদের কী করতে হবে, ক্ষেত্রফলে যে এসটা আমরা পেলাম ওই এস এর মানটা আগে বের করতে হবে। তার মানে এস এর মান আমরা কীভাবে বের করবো, একটু আগে তোমরা দেখছো যে এস এর মানটা আমরা বের করবো এস ইকুয়াল, আচ্ছা এটা হচ্ছে আমরা এইভাবে করে দিব, এস ইকুয়াল এ প্লাস বি প্লাস সি, এরপর ডিভাইডেড বাই টু। এই যে আমি এটা এভাবে কেন লিখলাম, আমরা যেভাবে করে হচ্ছে সাধারণত লিখি সি প্রোগ্রামে, কিন্তু এভাবে লিখা যায় না। সি প্রোগ্রামের যে অপারেটরগুলো আছে সেগুলো দিয়ে লিখতে হয়। সো আমি এখানে কী করলাম, এখানে ভাগফলের যে চিহ্নটা আছে আমাদের স্ল্যাশ চিহ্নটা, সেটা দিয়ে আমি এখানে লিখলাম, রাইট? এগুলো তোমরা যারা আমার প্রোগ্রামের ক্লাসগুলো করছো শুরু থেকে তোমরা এগুলো জানো, এগুলো নিয়ে আমি অনেক কথা বলছি, ফাইন। তাহলে আমরা কী করলাম, প্রথমে অর্ধ পরিসীমা বের করলাম, তিনটা বাহু যোগ করলাম, ওই তিনটা বাহুর পরিসীমা, তিনটা বাহু যোগ করে যে পরিসীমা বের হবে সেটাকে আমরা দুই দ্বারা ভাগ করলাম। তাহলে আমরা যেটা পাচ্ছি ফাইনালি সেটা হচ্ছে অর্ধ পরিসীমা, কারণ পরিসীমাকে আমরা দুই দিয়ে ভাগ করে অর্ধেক করে ফেললাম, ওকে, ফাইন। তাহলে এখন যেহেতু আমাদের অর্ধ পরিসীমা বের হয়ে গেছে, এখন আমরা ক্ষেত্রফল খুব সহজে বের করে ফেলতে পারবো। ক্ষেত্রফলের ক্ষেত্রে তোমাদের একটা বিষয় একটু মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে খেয়াল করো একটু, এই যে এখানে একটু খেয়াল করতে হবে, আমি এখানে ক্ষেত্রফলের জন্য একটা নতুন চলক ইউজ করলাম, সেই চলকের নাম হচ্ছে এরিয়া। কী দিলাম, এরিয়া, ঠিক আছে, ওকে, ফাইন, এরিয়া। এখন মানে আমাদের যে ক্ষেত্রফল করে প্রসেস করে আমাদের যে মানটা বের হবে সেটা আমরা আবার এরিয়া চলকের মধ্যে রাখবো আর কি। এটা তোমরা অনেকেই জানো যারা শুরু থেকে ক্লাসগুলো করে আসছো আমার, ফাইন। এখন দেখো, আমরা যখন এখানে করব, ইউজুয়ালি হচ্ছে আমরা জানি যে ক্ষেত্রফল সূত্র হচ্ছে এটা, রুট ওভার এস ইনটু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি, ফাইন, এটা হচ্ছে আমাদের সূত্র। বাট এটা কিন্তু এখানে ইউজ করা যাবে না, এখানে আমাদের কীভাবে লিখতে হবে, এই যে রুট ওভার যেটা আছে, রুট ওভার, আমরা সি প্রোগ্রামের ক্ষেত্রে রুট ওভারের পরিবর্তে একটা ফাংশান ইউজ করব, যে ফাংশানের নাম হচ্ছে এস কিউ আর টি। এই ফাংশানটা হচ্ছে আমরা ইউজ করব, কী বললাম, এই রুট ওভারের পরিবর্তে আমরা একটা ফাংশান এখানে ইউজ করব, এস কিউ আর টি, যেটা নিয়ে আমি আগে আমার যে ক্লাসগুলো আছে ওখানে কথা বলা হয়নি, কারণ ওখানে আমাদের রুট ওভারের কোনো কাজ আসেনি, ঠিক আছে, বাট সামনে আসবে। সো আমরা এখানে রুট ওভারের জন্য যেই ফাংশনটা ইউজ করবো সেটা হচ্ছে এস কিউ আর টি, অর্থাৎ এস স্কোয়ার রুট ওভার, এই ফাংশনটা আমরা ইউজ করবো, ফাইন। তাহলে রুট ওভারের কাজ শেষ। এরপর এই যে এস এর সাথে ইনটু আকারে আছে, তাহলে ইনটুর জন্য আমরা কোন চিহ্নটা ইউজ করি, ওই যে স্টার চিহ্নটা ইউজ করি, কারণ সি প্রোগ্রামের ক্ষেত্রে আমরা সাধারণত যে ইনটু চিহ্নটা ইউজ করি এটা ইউজ করা যায় না, এখানে আমাদের এটার পরিবর্তে যেটা ইউজ করতে হয় সেটা হচ্ছে স্টার চিহ্ন। সি প্রোগ্রামের স্টার চিহ্নটা ইউজ করতে হয় আমাদের গুণ চিহ্নের পরিবর্তে, এই যে ক্রস চিহ্নটার পরিবর্তে, ফাইন। এই দুটো বিষয় জানলেই আমাদের জন্য এনাফ। তাহলে আমরা শুরু করে দিই, কীভাবে করে লিখবো দেখো, প্রথমে আমি লিখলাম রুট ওভারের জন্য এস কিউ আর টি, এই যে রুট ওভারের জন্য এস কিউ আর টি লিখলাম, তারপর দেখো ফাংশনের যে চিহ্নটা প্রথম বন্ধনী এটা আমি দিলাম,
প্রথম বন্ধনী দিলাম একটু বড়ও করে দিলাম কারণ এই যে এসকিউআরটির পরে যে এইচ কি আছে এই যে প্রথম বন্ধনী এটার মধ্যেই কিন্তু আমাদের এই সম্পূর্ণটা বসবে ক্লিয়ার আচ্ছা তাহলে আমি এখন লিখি এস ইনটু ইনটু চিহ্নটা হচ্ছে কি স্টার চিহ্ন রাইট এরপর এস মাইনাস এ আবার ইনটু হবে স্টার চিহ্ন আবার এস মাইনাস বি আবার ইনটু হবে এস মাইনাস সি ফাইন আচ্ছা এটা একটু কাছে লিখে আরও ওকে তাহলে আমাদের যে সূত্র লিখা সেটার কাজ শেষ তাহলে আমরা কী করলাম এই যে সম্পূর্ণ রুটুবারের জন্য এসকিউআরটি ফাংশনটা ইউজ করলাম এরপর এসকিউআরটি এর যে প্রথম বন্ধনী আছে আমরা জানি প্রত্যেকটা ফাংশনের পরে হচ্ছে প্রথম বন্ধনী থাকে এই প্রথম বন্ধনীটা দিলাম আমি তোমাদেরকে একটু মার্ক করে দেই এটা হচ্ছে এই যে প্রথম বন্ধনী অর্থাৎ এসকিউআরটি এর যে প্রথম বন্ধনী আছে এইগুলো প্রথম বন্ধনী দিলাম এর মধ্যে আমরা এই যে সূত্রের ভেতরে যেগুলো আছে এগুলো আমরা লিখলাম এস ইনটু এস মাইনাস এ অবশ্যই ইনটু চিহ্নটা দিতে হবে তুমি সরাসরি এরকম লিখলে হবে না সেই প্রোগ্রামের ক্ষেত্রে এরপর ইনটু এস মাইনাস বি ইনটু এস মাইনাস সি আশা করি তোমাদের কাছে এটা ক্লিয়ার যদি কোনো প্রশ্ন থাকে কোনো কিছু জানার থাকে অবশ্যই তোমরা কমেন্টে আমাকে জিজ্ঞেস করবে আমি এগুলো রিপ্লাই করব ফাইন তাহলে এটা হচ্ছে জাস্ট আমরা সিম্পলি এখানে কী করব কপি করে পেস্ট করে দিব আমি জাস্ট তোমাদেরকে এখানে বোঝানোর জন্য দেখালাম আর কি রাইট আচ্ছা তাহলে আমরা এটা লিখে ফেলি এখানে আমরা হয়তো আরেকটু বড় একটু বক্স লাগবে আমরা জানি প্রসেসের জন্য আমরা আয়তলেখ যে চিহ্নটা সেটা ইউজ করে থাকি ফাইন তাহলে আমি লিখলাম এস কিউ আর টি এরপর ফার্স্ট ব্র্যাকেট মানে এটা হচ্ছে এস কিউ আর টি এর বন্ধনীর মানে প্রথম বন্ধনী যেটা সেটা তারপর এস ইনটু এস মাইনাস এ ইনটু এস মাইনাস বি এরপর আমার আরও জায়গা লাগবে ইনটু এস মাইনাস সি ওকে ফাইন তাহলে আমরা কী করে ফেললাম আমাদের যে সূত্রটা সেই সূত্রটা লিখে ফেললাম মূলত হচ্ছে আমাদের মেইন যে কাজ সেটা হচ্ছে এইটা কিন্তু এটা বের করার আগে তোমার অ্যাসের মানটা আগে বের করে ফেলতে হবে যেটা হচ্ছে অর্ধ পরিসীমা তাহলে আমরা কী কী করলাম প্রথমে আমরা তিনটা সংখ্যা ইনপুট দিলাম এগুলো হচ্ছে আমাদের চলক যেহেতু হচ্ছে আমাদের এখানে চলক নিয়ে আমরা কাজ করব কারণ তুমি কনস্ট্যান্ট বা ধ্রুবক নিয়ে কাজ করলে মানগুলো নির্দিষ্ট থাকে শুধুমাত্র ওটার জন্য প্রোগ্রামটা কাজ করবে কিন্তু যখন তুমি চলক নিয়ে কাজ করবে পৃথিবীর যে কোনো কেউ যে কোনো ইনপুট দিয়ে হচ্ছে তার মানগুলো বের করতে পারবে তার যে ক্ষেত্র সেটা সে পাবে ফাইন তাহলে আমরা স্টার্ট দিলাম ইনপুট দিলাম ইনপুট নেওয়ার পর হচ্ছে আমরা প্রসেসের ক্ষেত্রে প্রথম যে প্রসেসিংটা সেটা হচ্ছে আমাদের অর্ধ পরিসীমা বের করা তারপর হচ্ছে অর্ধ পরিসীমা বের করার পরের কাজ হচ্ছে আমাদের ক্ষেত্রফলটা বের করা তাহলে শেষ এখন যেহেতু আমার নিচে জায়গা নাই আমি হচ্ছে পাশে লিখবো তোমরা একটু বুঝে নিও বা আমি একটু উপরে লিখি রাইট আমি এখানে আবার এই যে তীর চিহ্ন অ্যারো চিহ্নটা দিলাম এরপর আমি এদিকে একটু লিখি যেহেতু আমার নিচে জায়গা নাই তোমরা একটু বুঝে নিও অবশ্যই তোমরা নিচে নিচে করবা তাহলে এই যে দুইটা প্রসেস করার পরে কাজ হচ্ছে কী করা স্যার ইনপুট দেখানো রাইট তাহলে ইনপুটের জন্য আউটপুটের জন্য আমরা এই যে সামান্তরিক চিহ্নটা ইউজ করে থাকি তাহলে আমাদের আউটপুট হবে হচ্ছে এরিয়া যেহেতু আমি এরিয়া ধরলাম এখানে এরিয়ার হচ্ছে প্রথম লেটার হচ্ছে এ বড় দিলাম এটা তোমার ইচ্ছা তুমি চাইলে ছোটো দিতে পারো অথবা তোমার যে এরিয়া ধরতে হবে এমন না তুমি এখানে চাইলে যে কোনো চলক তোমার নামও নিতে পারো বাট চলক লিখার যে নিয়মগুলো সেগুলো ফলো করলেই হচ্ছে রাইট ওকে চলক লিখার নিয়ম থেকে কিন্তু তোমাদের কী আসবে তোমাদের এমসিকিউ আসবে অবশ্যই হচ্ছে তোমরা আমার যে চলক লিখার নিয়মের যেই বা চলক ধ্রুবকের যেই ক্লাসটা আছে ওটা একটু দেখে নিও প্লেলিস্টে আছে ফাইন আচ্ছা এরপর সর্বশেষ আমাদের কাজ হচ্ছে কী করা আমাদের এই যে এই প্রোগ্রামটা শেষ করে দেওয়া তাহলে প্রোগ্রাম শেষ আমি লিখলাম অ্যান্ড এখন আমাকে অনেকেই ক্লাসে জিজ্ঞেস করে যে ভাইয়া এগুলো যে আমরা ইংরেজিতে লিখি এগুলো কি বাংলায় লিখা যাবে না অবশ্যই বাংলায় লিখা যাবে এটা তোমার ইচ্ছা তুমি চাইলে এগুলো বাংলাতেও লিখতে পারো নো প্রবলেম রাইট বাট ইংরেজিতে লিখলে একটা সুবিধা মানে খুব সহজেই হচ্ছে লেখা যায় এই আর কি ফাইন আচ্ছা এখন আমরা এখান থেকে খুব সহজেই ফ্লোচার্ট যেহেতু করে ফেললাম খুব সহজেই আমরা অ্যালগোরিদম করে ফেলতে পারবো তাহলে আমরা অ্যালগোরিদমটা করে ফেলি অ্যালগোরিদম ফাইন তাহলে আমরা কী করব প্রথম ধাপ এক প্রোগ্রাম শুরু করি আমি প্রোগ্রাম শুরু করে এটা লিখছি না আমি জাস্ট লিখলাম শুরু করি তোমরা চাইলে লিখতে পারো প্রোগ্রাম শুরু করি তোমাদের ইচ্ছা ধাপ দুইয়ে হচ্ছে আমাদের কী করতে হবে ধাপ দুই হচ্ছে আমাদের এ বি সি যেহেতু আমাদের চলক ছিল কি এ বি সি আমাদের ত্রিভুজের তিনটা বাহু হচ্ছে এ বি সি এ বি সি এর মান ইনপুট নিই ইনপুট নিই এরপর ধাপ থ্রি তারপর আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে প্রসেস তাহলে প্রসেসের ক্ষেত্রে প্রথমে আমরা কী করলাম প্রথমে আমরা অর্ধ পরিসীমা বের করলাম তাহলে অর্ধ পরিসীমা নির্ণয়ের যে সূত্রটা এস ইকুয়াল এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই টু নির্ণয় করি তো সিম্পলি তুমি কী করবা ওই যে সূত্রটা লিখবা
মানে অর্ধপরিসীমা বের করার সূত্র হচ্ছে তিনটা বাহু যোগ করব দুই দ্বারা ভাগ করব এটা জাস্ট তুমি সিম্পলি লিখবা লেখার পরে লিখবা নির্ণয় করি ফাইন আচ্ছা এরপরে ধাপ 4 আমরা ক্ষেত্রফল বের করব তাহলে এরিয়া ইকুয়াল হয়তো জায়গা হবে না আমি একটু নিচে লিখি ধাপ 4 টা এদিকে লিখছি দেখো এরিয়া ইকুয়াল SQRT এরপর এখানে দিলাম এরপর S ইনটু S মাইনাস A ইনটু S মাইনাস B ইনটু S মাইনাস C একটু ছোট হয়ে গেছে তোমরা একটু বুঝে নাও কাইন্ডলি কেমন ওকে ফাইন এই যে জাস্ট এই সূত্রটাই হচ্ছে আমরা এখানে লিখলাম ধাপ 4 এ এরপর এই সূত্রটা লেখার পরে লিখবা নির্ণয় করি সিম্পল নির্ণয় করি ওকে ফাইন এরপরে হচ্ছে আমরা সর্বশেষ কি করলাম আমরা আউটপুট দেখালাম আমাদের প্রসেস করার পরে কাজ হচ্ছে আউটপুট দেখানো আমরা ধাপ 4 এ কি করলাম ধাপ 4 এ হচ্ছে আমরা আমাদের ক্ষেত্রফলটা নির্ণয় করলাম এখন ধাপ 5 এ আমরা কি করব আমরা আউটপুট দেখাবো তাহলে হচ্ছে আউটপুট কোনটা আমাদের এরিয়া এই যে আউটপুট এরিয়া ঠিক আছে তাহলে আমরা লিখব এরিয়া এর মান প্রদর্শন করি অথবা অনেকে লিখতে পারো ছাপাই প্রদর্শন করি লিখলাম আমি অনেকে লিখতে পারো ছাপাই এটাও লিখতে পারো সর্বশেষ কাজ হচ্ছে কি করা শেষ করে দেওয়া এন্ড তাহলে হচ্ছে ধাপ 6 হবে প্রোগ্রাম শেষ করি বা শুধু শেষ করে লিখলে হবে প্রোগ্রাম শেষ করি ওকে ফাইন তাহলে আমাদের কাজ শেষ আমরা কি করলাম জাস্ট আমরা ফ্লো চার্টটা যেভাবে করলাম ফ্লো চার্টটা দেখে দেখে আমরা খুব সহজেই আমাদের অ্যালগোরিদম করে ফেলতে পারবো প্রোগ্রাম শুরু করি ইনপুট নেই তারপর এই যে অর্ধপরিসীমা নির্ণয় করি ক্ষেত্রফল নির্ণয় করি জাস্ট তুমি সূত্রটা লিখে লিখবা নির্ণয় করি সূত্রটা লিখবা নির্ণয় করি এরপর আউটপুটের মান প্রদর্শন করি বা ছাপাই সর্বশেষ হচ্ছে আমরা প্রোগ্রাম শেষ করি তাহলে এই ছিল আমাদের এই যে বিষ্ণুবাহু ত্রিভুজের ফ্লো চার্ট এবং অ্যালগোরিদম এখন তোমাদের প্রশ্ন হচ্ছে ভাইয়া সি প্রোগ্রাম কি করাবেন না অবশ্যই সি প্রোগ্রাম করাবো তোমরা বাসায় ট্রাই করবা বাট আমি সি প্রোগ্রাম করবো হচ্ছে প্র্যাকটিক্যালি যেন তোমাদের প্র্যাকটিক্যাল কাজটা হচ্ছে সহজ হয়ে যায় প্র্যাকটিক্যালি যেন তোমার ভালো নাম্বার পাও এবং একদম ক্লিয়ারলি যেন বোঝো যে তোমাদের চোখের সামনে যেন দেখো যে আমাদের আউটপুটটা প্রপারলি আসে কি না ঠিক আছে সো আমরা এই যে বিষ্ণুবাহু ত্রিভুজের ফ্লো চার্ট এবং অ্যালগোরিদম এটার হচ্ছে ফ্লো চার্ট করলাম অ্যালগোরিদম করে ফেললাম পরবর্তী আমাদের যে ক্লাসটা হবে সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল ক্লাস এই বিষ্ণুবাহু ত্রিভুজের সি প্রোগ্রামের উপরে ঠিক আছে